हेलो बंधुरा, तो आज आम्रा एसेछि ढाकेश्वरी मंदिरे सबाइके सप्तमीर शुभेच्छा जानिये आजकेर भिडियोटी शुरू करछि। तो ढाकेश्वरी मंदिरे आमरा राते गिये पौंछाई। आमरा सप्तमीर दिन सेखाने गियेछि, किन्तु परेर दिन सेखाने प्रधानमंत्री आसबेन बोले हाई सिक्यूरिटीर ব্যবস্থা করা হয়েছে, যার ফলে মন্দিরে দর্শনার্থীদের ভোগান্তি বেড়ে যায়। আমরা সেখানে গিয়ে অনেক ভিড়ের সম্মুখীন হই। সেখানে সকলকে হাই লেভেল চেকিং করিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছিল, যার ফলে আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। অবশেষে আমরা মায়ের দর্শন করতে পারি। শুভর হবে নিধন দুঃখ রবে না, লাল পেড়ে নতুন শাড়ি নবরূপে রং বাহারি, উলুতে করব বরণ আসছে ঘরে মা। তো আমরা যেহেতু সেখানে সন্ধ্যার সময় গিয়েছিলাম, তাই সেখানে আমরা মায়ের সন্ধ্যার আরতি দেখতে পাই। তো বিকালে সেখানে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূজা মণ্ডপ পরিদর্শন করতে আসেন। মায়ের দর্শন শেষে আমরা অন্যান্য মন্দিরগুলো ঘুরে দেখলাম। এরপর আমরা মূল কালী মন্দিরে প্রবেশ করলাম। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, কোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে, হোক পুজোর গান তার তালে তালে প্রাণ মজে আঞ্চান। পূজা উপলক্ষে সেখানে অনেক বড় মেলা বসেছে, সে মেলাটাও আমরা ঘুরে দেখলাম। এরপর ইস্পাহানের স্টল থেকে এক কাপ চা খেয়ে নিলাম।
ঢাকেশ্বরী মন্দির একটি জাতীয় মন্দির হওয়ায় এখানে বিভিন্ন স্থানের মানুষের জমায়েত হয়। তো কাল অষ্টমী, তাই এখানে মানুষের আনাগোনা একটু বেশি ছিল এবং কালকে প্রধানমন্ত্রী আসবেন বলে এখানে কড়া সিকিউরিটি দিয়ে রেখেছে এবং মানুষও কম আসতে দিয়েছে। তো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।